পুলিশের হামলা ও ভাঙচুরের দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাইশ ছাত্রকে দুই দিন করে রিমান্ড শেষে জামিন মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন দুই মামলার তদন্ত কর্মকর্তা বাইশ ছাত্রকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্ররা বিভিন্ন আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে গত সাত আগস্ট বাইশ ছাত্র দুই মামলায় রিমান্ডে পাঠায় সিএমএম আদালত রিমান্ডে নেয়ার শিক্ষার্থীদের মধ্যে ইস্ট ইস্ট নর্থ সাউথ সাউথ ইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে এর মধ্যে বাড্ডা থানার এক মামলায় জন ভাটারা থানায় আরেক মামলায় আটজন আসামি